আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ MBBS 59 ব্যাচ থেকে বলছি। আমাকে আপনারা ইউটিউবে ফলো করতে পারেন মোহাম্মদ মোসলিউদ্দিন নামে। তো আজকে আমি ডেভিডসন থেকে একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো, সেটা হলো যে ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট, যেটা আমরা অ্যাজমার ইনভেস্টিগেশনে করে থাকি। আচ্ছা, তাহলে দেখা যাক, এটা হলো একটা স্মুথ মাসেল, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, এবং এই স্মুথ মাসেলে খুবই ইম্পর্টেন্ট কয়েকটা রিসেপ্টর থাকে। নাম্বার ওয়ান হলো যে মাসকারনিক 3 রিসেপ্টর, নাম্বার টু হলো বিটা 2 রিসেপ্টর, নাম্বার 3 হলো হিস্টামিন 1 রিসেপ্টরস। এখন যদি মাসকারনিক 3 রিসেপ্টরে তার অ্যাগোনিস্ট অ্যাসিটাইল কোলিন বসে, তাহলে হবে ব্রঙ্কো কনস্ট্রিকশন, কারণ মাসকারনিক 3 হলো GQ কাপলড রিসেপ্টর, ফলে সে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়াবে এই স্মুথ মাসেলের ভেতরে, ফলে এই স্মুথ মাসেলটা কন্ট্রাকশন করবে, আর এই স্মুথ মাসেল কন্ট্রাকশন করলেই ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। একইভাবে যদি হিস্টামিন 1 রিসেপ্টরে তার লাইগ্যান্ড হিস্টামিন বসে, তাহলে হিস্টামিন 1 রিসেপ্টরটা এই ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে কন্ট্রাকশন করবে, ফলে হবে ব্রঙ্কো কনস্ট্রিকশন। দ্যাট মিন্স মাসকারনিক 3 এবং হিস্টামিন 1 বোথ রিসেপ্টর উইল ডু ব্রঙ্কো কনস্ট্রিকশন। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন, এখানে আমি একটা ব্রঙ্কিয়াল ট্রি আঁকলাম, ধরেন এটা হলো একটা ব্রঙ্কিয়াল টিউব, হ্যাঁ ব্রঙ্কিয়াল একটা চ্যানেল আমি আঁকলাম, ঠিক এর পাশে আরেকটি আঁকলাম। দেখেন এই বাম পাশেরটা থেকে ডান পাশেরটা একটু ন্যারো হয়ে গেছে, দ্যাট মিন্স বাম পাশেরটা হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন হওয়ার আগের অবস্থা, এবং ডান পাশেরটা হলো ব্রঙ্কো কনস্ট্রিকশন হওয়ার পরের অবস্থা। এখন দেখেন, যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে এঁকেছি, মানে ব্রঙ্কো ডাইলেশন অবস্থায় আছে, নর্মাল অবস্থায় আছে, তাহলে এদিক দিয়ে খুব ইজিলি আমার এয়ারটা ফ্লো হতে পারবে। ওকে, যখন ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যাবে, তখন কিন্তু এয়ারটা খুব ইজিলি এনভায়রনমেন্টে এক্সপায়ার হতে পারবে না, এক্সেল করতে পারবো না। তাহলে যখন ব্রঙ্কো ডাইলেশন অবস্থায় থাকবে, আমার ফোর্স এক্সপিরেটরি ভলিউমটা ভালো থাকবে, বেশি হবে, আর যদি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যায়, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড সেটা আমাদের কী হয়ে যাবে, কমে যাবে। এখন এই চ্যালেঞ্জ, ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্টের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা দেখব 20% ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ডটা 20% কমাতে কতটুকু অ্যামাউন্ট আমাদের মাসকারনিক অ্যাগোনিস্ট অর হিস্টামিনার্জিক অ্যাগোনিস্ট লাগে। আবারও বলছি, মানে 20% FEV1 কমাতে আমাদের কতটুকু পরিমাণ মাসকারনিক অথবা হিস্টামিনার্জিক অ্যাগোনিস্টটা দরকার, ঠিক আছে। এখন দেখেন, এটা হলো ডেভিডসনের একটা চার্ট, তাহলে আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এই যে গ্রিন যে লাইনটা, এই গ্রিন লাইনটা হলো একটা হেলদি পার্সনের জন্য, নন অ্যাজম্যাটিক। এখন এখানে দেখেন, এই যে মনে করেন এটা হলো আমাদের 10, 20, 30 এবং এটা হলো 50, মানে হলো মনে করেন মিলিগ্রাম, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। তাহলে দেখেন, যখন একটা পার্সন হেলদি থাকে, তার জন্য 50 মিলিগ্রাম হিস্টামিন দিলে তার ব্রঙ্কো কনস্ট্রিকশনটা হচ্ছে মাত্র 5, মানে 5% কমে যাচ্ছে দেখেন। আর যে অ্যাজম্যাটিক, সিভিয়ার অ্যাজমা, দেখেন সিভিয়ার অ্যাজমা, তার ক্ষেত্রে আমি মাত্র 10 মিলিগ্রাম হিস্টামিন দিলে তারটা হয়ে যাচ্ছে 20। তাহলে দেখেন, হেলদি পার্সনের ক্ষেত্রে অনেক বেশি অ্যামাউন্টের 50 মিলিগ্রাম হিস্টামিন দিয়েও আমি ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে এবং FEV1টা কমে যাচ্ছে মাত্র 5%, আর যে অ্যাজম্যাটিক তার ক্ষেত্রে মাত্র 10 মিলিগ্রাম দিয়েও তার FEV1টা কমে যাচ্ছে 20%। তাহলে এইভাবেই আমরা ডিটেক্ট করতে পারি, যাদের অ্যাজম্যাটিক পেশেন্ট থাকবে তাদের এয়ারওয়ে হাইপার রিয়্যাক্টিভ হবে, ফলে তাদের ক্ষেত্রে অতি অল্প পরিমাণ হিস্টামিনার্জিক বা কোলিনার্জিক অ্যাগোনিস্ট দিলে খুব বেশি সিভিয়ার ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, ফলে FEV1টা অনেক বেশি কমে যাবে। ওকে, তাহলে এটা দিয়ে আমরা এয়ার হাইপার রিয়্যাক্টিভিটিটা ডিটেক্ট করি, এবং এই টেস্টটার নাম হচ্ছে ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট। থ্যাংক ইউ টু এভরিওয়ান।